مور نبی کے لکیے কোনদিন দেখছেন ফুল বাগানে ফুলের পাপড়িতে বসে মোমর যখন বসে তো নজরুল বলতেছে বীর কদম উরে ভুম তুই কি প্রথম চুমে নবীর কদম গুনগুনিয়ে সে কোশিকি গুনগুনিয়ে সে কোশিকি জনশির গুল বাগি উড়ে জনশির গুল বাগি জপে চিনি আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না আমি নবী দুনিয়াতে আসার একান্ন বাউন্ন দিন পূর্বে ইয়েমেনের বাদশাহ আব্রা বিরাট বিরাট অস্থি বাহিনী নিয়ে আসছিল মক্কার পবিত্রতা নষ্ট করার জন্য সেদিন আল্লাহ কুদুরতি ব্যবস্থাপনার মাধ্যমে আল্লাহ নিজে মক্কার পবিত্রতা রক্ষা করেছেন আব্রা বাদশাহর অস্থি বাহিনী কি ধ্বংস করা দিয়েছেন সুবহানাল্লাহ আমি যে বলতে চেয়েছিলাম আমার নবী ঘোষণা দিলেন এই মক্কাবাসী শুন কেয়ামতের পূর্বে কেয়ামতের পূর্বে দজ্জাল বের হবে অনেক শক্তি প্রয়োগ করবে সারা পৃথিবী দজ্জাল সারা পৃথিবী ভ্রমণ করবে কত মানুষকে শহীদ করে দেবে বেঈমান করবে নিজে খোদা দাবি করবে এই বিপদ মুসিবতার সময় এই দাজ্জাল সারা পৃথিবী ভ্রমণ করবে কিন্তু দাজ্জাল দুটি শহরে প্রবেশ করতে পারবে না একটা হলো মক্কার হেরম আর একটা হলো মদিনে পাকের হেরম দুই জায়গায় দাজ্জাল ঢুকতে পারবে না একটা হলো মক্কার হেরম আর একটা মদিনার হেরম এই দুই হেরমের এরিয়ায় দজ্জাল যুক্তি পারবে না আল্লাহর নূর যুক্তির ফেরস্তা সশস্ত্র বাহিনী মক্কার হেরামের সীমানায় দাঁড় করায় দেবে যেমনি হবে বদরের যুদ্ধে মুসলমানদেরকে সাহায্য করার জন্য তিন হাজার পাঁচ মোট আট হাজার নূর জগতের ফেরস্তা ছিল এমনকি জিবরিল ইসলামের নেতৃত্বে জিব্রিল স্বয়ং নিজে এসেছিল আকদিম মিয়া হাইজুম আকদিম হাইজুম এ হাইজুম সামনে যাও হাইজুম মানে জিবরিলের গোড়ার নাম হাইজুম যেমনি ভাবে আল্লাহ নিরস্তর তিনশো তেরো জন বদরের যোদ্ধাদেরকে আল্লাহ ফেরেশতা দিয়ে সাহায্য করেছেন ঠিক কেমতির পূর্বে আল্লাহ মক্কার হেরমের সীমা মদিনার হেরমের সীমা নাই সশস্ত্র নুরজাতির ফেরাস্তার পাহারা বসাই দেবে যাতে যে কারণে দাজ্জাল কোনদিন মক্কার হেরমে প্রবেশ করতে পারবে না মদিনার হেরমে প্রবেশ করতে পারবে না এই কথাটা আমার নবী বলার কারণে কেয়ামত পর্যন্ত মোমেন মুসলমান যারা সত্যিকার মোমেন ওরা জেনে নিয়েছেন আমার সারা পৃথিবীতে আমার জানের একটি নিরাপদের জায়গা আমার ইমানের নিরাপদের জায়গা মদিনাতুল মুনাওয়ারা আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ বন্দাদের থেকে তার দুটো সম্পদ আল্লাহ কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে আল্লাহ কিনে নিয়েছেন মিন বন্দা থেকে তাদের জান এবং তাদের মাল জান্নাতের বিনিময়ে আলহামদুলিল্লাহ আপনারা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্র আপনাদের আমি দৃষ্টি আকর্ষণ করছি আসলে আমরা বর্তমান অধিকাংশ মুসলমান আমরা আমাদের মৌলিক শিক্ষা থেকে আমরা বঞ্চিত খুব মনোযোগ সরকারের শুনবেন সারা জীবন লাভ লাভ নেই আমরা আমাদের মৌলিক শিক্ষাকে আমরা আমাদের মৌলিক শিক্ষা থেকে আমরা বঞ্চিত তার অনেক কারণ আমরা নবীকুল সম্রাট সৈয়দুল মুসালিন নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ যিনি আমাদের জানের জান যিনি আমাদের প্রাণের প্রাণ মোমেন হলে তার মেমোরিতে রাখতে হবে নবী আমাদের জানের জান নবী আমাদের প্রাণের প্রাণ আমি আমার জানের চেয়ে আমি আমার নবীকে ভালোবাসি আর জানের চেয়ে বেশি ভালোবাসতে না পারলে আপনি তো মোমেনও না আপনি মুসলমানও না

মোহাম্মদ বিন ইসমাইল বহারি অর্থাৎ ইমাম বহারি রহমতুল্লাহ ওনার হাদিসের কিতাবের মধ্যে একটা কিতাব আল আদাবুল মুফরাদ আমি আজকেও বর্ণনা করেছি জিনিসটা এই কিতাবে ইমাম বুখারী হাদিস আনছেন যে খাদিরা রিজুলু আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা খলিফাতুল মুসলিমিন হযরত সাইয়েদেনা ওমর ফারুক সবাই বড় রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারই ছেলে ফারুক আজমের ছেলে আব্দুল্লাহ ইবনে বাবা বাবাও নবী সাহাবা ছেলেও নবী সাহাবা বড় আশেক রসুল ছিলেন ফারুক আজম তো বাবা যেমন আশেক রসুল ছেলেও রসুল ফাসলামের বড় আশেক ওরা আশেক যে নামের আশেক না বাস্তব আমরা যারা নবীর আশেক দাবি করি এগুলো শুধু মুখের বুলি মাত্র বাস্তব নবীকে ভালোবাসে মন মানুষ কয়জন আছে সবাই যদি আজকে বিশ্বে প্রায় দুই শতের উপরে দুইশুটির উপরে মুসলমান আমাকে বলেন তো মুসলমানের হাতে ডেঙ্গে বাসার এক বড়ো আজকে সত্তর বছর ধরে মুসলমানদেরকে

চোখে দেখতেছে না দেখেন দেখতেছে না আসলে আমরা মুসলমান অনেক আমরা মোমেন আছি কয়জন কয়জন মোমেন একটা লজিক মনে রাখবেন কুল্লু মুমিন মুসলিম প্রত্যেক মোমেন কিন্তু মুসলমান ও কুল্লু মুসলিম লাইসাবে হিসাবে প্রত্যেক মুসলমান কিন্তু মোমেন না

আপনার কথাগুলো বুঝতেছেন আর পাকিস্তান পাঠিয়েছে ইসরায়েলের পক্ষে জাহাজ এই মুসলমান দিয়ে আমরা কি করব এগুলো বলতে গেলে অনেক কথা এসে যাবে শীতের মৌসুম রাত গভীর মন মেনে যাচ্ছ ঠিক নেই আজকে প্রায় বাইশ হাজারের মতো ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদেরকে মনকে মন টনকে টন বোমা মেরে মেরে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে এটা কি যুদ্ধের এগুলো নিয়ম পাবলিক এলাকায় বোমা নিক্ষেপ করার কোন নিয়ম আছে আইন আদালত যত সবগুলো তো মুসলমানের জন্য ইসরায়েলের জন্য না আসলে আমাদের আমরা সবকিছু হারিয়ে ফেলছি আমি এই মুহূর্তের মধ্যে একটি দেব আমরা আমরা সত্যিকার হই আমরা ভাবে আমি মুমেন হই মৌমেন্ট না হলে তো জীবনের দাম নাই তো মুমেন কিভাবে হবে আপনি মোমেন হবেন আমি মোমেন হব যদি আমি জানের চেয়েও আমার নবীকে বেশি ভালোবাসতে শিখতে পারি তাহলে আপনি মোমেন আমি মোমেন। আপনার কথাগুলো বুঝতেছেন এই যে একটা হাদিস আনলাম হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার পুত্র ছেলে আব্দুল্লাহ ইবনে ওনার একটা পা অবশ্যই গিয়েছিল আল্লাহ কোনো শত্রুকে যেন

আমার রসুল বলছেন উতলু রাস্তা দিয়ে চলার আগে তোমরা বন্ধু একলা চলাফেরা করবা না রাস্তা দিয়ে চলার আগে তোমরা বন্ধু তালাশ করো উতলু কাবলা সারা ইদার পয়সা আছে যেখানে সেখানে জায়গা কিনে ঘর নির্মাণ না পয়সা আছে যেখানে সেখানে গর নির্মাণ করবা না কোথাও যদি গর নির্মাণ করার ইচ্ছা হয় আশেপাশের মানুষের অবস্থাগুলো আগে যাচাই করবা ওই মানুষগুলোর চরিত্র আদর্শর স্বভাব কেমন আপনি কথাগুলো বুঝতেছেন আপনি যদি আপনি যত ভালো ফ্যামিলি হন আশেপাশের মানুষের কালচার যদি নষ্ট হয়ে যায় দেখবেন যে এই পরিবেশের এই পরিবেশের মধ্যে গিয়ে আপনার বাল ছেলেরাও কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আসলে আমার নবী সব কিছু বলে দিয়েছেন আমরা তো নব্বীর কথাগুলো বুঝি না অনুসরণ করি না আজকে গোটা বাংলাদেশে অনেক ভালো ভালো ফ্যামিলির ছেলে নষ্ট হয়ে গেছে ওই পরিবেশের কারণে এই জন্য আমি ছেলেদেরকে বলছি তোমরা দুস্তি করার আগে কার সাথে তুমি দুস্তি করছো সে আমার নবীকে ভালোবাসে কিনা আগে দেখতে হবে আমার নবীর প্রেম তার মধ্যে আছে কিনা আমার নবীর মোহাম্বত তার মধ্যে আছে কিনা যদি আমার নবীর মোহাম্বত থাকে সেই রিক্সাওয়ালা হোক সেই ঠেলা আমি তার সাথে দুস্তি করব আর বা আর ফেলেন ভাই আয় অসুস্থ মানুষ আচ্ছা আমি আপ দেরি করলে ইয়ে হয়ে যাবে বুঝাতে চেয়েছিলাম ওনার একজন বন্ধু পরামর্শ দিলেন দেখেন বন্ধু যদি সত্যিকারের বন্ধু হয় তার পরামর্শটা কি হবে তার পরামর্শ তোমার জন্য কল্যাণ বয়ে আনবে এটা তোমার উপকার হবে একজন বন্ধু পরামর্শ দিলেন কি উযকুর মান আহাব্বা ইলাই এ আব্দুল্লাহ ইবনে ওমর মারাতক রূপ তুমি আরাক আক্রান্ত অনেক চিকিৎসা করা হলো সুস্থ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এই मुसीবতের মধ্যে আমি তোমাকে পরামর্শ দিচ্ছি যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো ওনার নামে শরণ করো আল্লাহু আকবার আল্লাহু আকবার যিকুর মান আহাবাইলাই যেই ব্যক্তিটা তোমার সবচেয়ে বেশি প্রিয় তুমি দেখি ওনার কথা একটু স্মরণ করো তো আব্দুল্লাহ ইবনে ওমর বলেন আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি ইনি তো আমার দয়াল নবী এ সব প্রাণ নিয়ে যাবেন এখান থেকে তোমরা স্কুলের ছাত্র কলেজের ছাত্র ইউনিভার্সিটির ছাত্র এটা যদি এসবক্তা অর্থাৎ যদি নিতে না পারো তুমি যে কোনো মুহূর্তের মধ্যে এমন অ্যাক্সিডেন্ট করবা আকৃতিতে মানুষ স্বভাবগত মানুষ চতুষ্পদ জন্তুর চেয়ে আরো নিকৃষ্ট হয়ে যাবে আর বর্তমান তো আমরা নারী পুরুষের মধ্যে আমরা মানবের গন্ডির ভিতর কয়জন আছি কারণ নারী পুরুষ প্রত্যেকের হাতে হাতে একটা কি মোবাইল এন্ড্রেস আছে না ওখানে এগুলো কি এখানে আমার বাবার বয়স্ক সাচার বয়স্ক অনেক মুরব্বি আছেন সমবয়স্ক বন্ধু-বান্ধব আছে ছেলের বয়স্ক অনেক ছেলেরা আছে বলতে তো না জানা

ফিতনা ফাসাদের যুগে যে উম্মত আমি নবী একটা সুন্নত মজবুত করে ধরবে দুনিয়ার মায়া পায়ের নিচে দিয়ে আমি নবীর ভুক বাড়ানো আমি নবীর প্রেম ভালোবাসা নিয়ে যে উম্মত আমি নবীর একটা সুন্নত মজবুত করে ধরবে আল্লাহ তাকে এক শতাং শহীদের দান করবেন এই যুগ এই যুগ আমি ছেলেদেরকে বলবো তোমার গাড়ি তোমাকে বলবে না বলে নাই বলবেও না আমি একটা সব আশোক আমরা জানের চেয়ে আমার নদীকে বেশি ভালোবাসতে ভালবাসতে শিখি শিখি হ্যাঁ বলতে চেয়েছিলাম আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা উনকে পরামর্শ দিলেন বন্ধু এ আবদুল্লাহ ইবনে ওমর এই বিপদের সময় যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো তার নামটা একটু স্মরণ করো আবদুল্লাহ ইবনে ওমর ডাক দিলেন ওয়া মুহাম্মাদা ওয়া মুহাম্মাদা ইয়া রাসূল আল্লাহ আল্লাহ আব্দুল্লাহ ইবনে ওমর করলেন আমি যাকে আমার জানের চেয়ে বেশি ভালোবাসি ওনি আমার দয়াল নবী আল্লাহ আমার হেয়া চুন নবী আল্লাহ এ বাল যদি বাসতে হয় নবী কে মাছো আরে বাল যদি

নবীর ভালোবাসার ভিতরে আমার দুনিয়া আখেরাতের কল্যাণ এবং মঙ্গল নিহিত। নবীকে ভালোবাসতে শিখতে পারলে আপনি মানুষের গুণের ভিতর থাকতে পারবেন। নতুবা ওই নেতা না। না? নেতা না কিয়হু? এরা জালেম। এরা আকৃতিতে মানুষ। শাবাব গতভাবে মানুষ এ বড় শয়তান বলতে আমার লজ্জা হচ্ছে এরা সমকামী সমকামিতা এগুলো শুনতেও বিশ্রী লাগেছে তোমরা মানুষ এটা না যে রাষ্ট্রের মধ্যে সমকামিতা রান 5 6 এটা কি মানুষের রাষ্ট্র না জানোয়ারের রাষ্ট্র তো মানুষের রাষ্ট্র না আমার একটা আশ্চর্য লাগে ইন্ডিয়া প্রায় হিন্দু ইন্ডিয়ার পার্লামেন্টেও সমকামিতার আইন আইনের বৈধতা নেতা এরা সতস্পদ জন্তুর চার নিকৃষ্ট আমি অনুরোধ জানাবো সবাইকে অনুরোধ জানাবো জানাবো দুনিয়াকে ভালোবেসে কোন লাভ নাই যারা দুনিয়াকে ভালোবাসে দুনিয়ার পিছনে জীবন কাটিয়ে দিয়েছে বলুন তো হাজার হাজার কোটি টাকার মালিক 10তলা 20তলা 30তলা বিল্ডিং এর মালিক হাজার হাজার কোটি টাকার মালিক এখন কোথায় परफेक्ट কোথায় ওই কোথায় কোটি কোটি মানুষ কবরস্থানে কয়দিন পর আপনি যাবে এক কবরে আমি যাব এক কবরে আমার এই কোনো কাজে আসবে না আমার দুনকে দুন সম্পদ এগুলো কোনো কাজে আসবে না আপনার কথাগুলো বুঝতেছেন আমরা নবীকে ভালোবাসতে শিখি যেগুলো আমার কাজে আসবে এই দেখেন একটা হাদিস বলবো রাত কিন্তু বেশি আমাদের আমরা যারা মুমিন মুসলমান আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ ইমান কি বললাম যে কিছুর হোক আমাকে বিনিময়ে ইমান পাহারা দিতে হবে ইমান কামরা রক্ষা করতে হবে ইমান 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 কারণ ইমান থাকলে আমি মোমেন ইমাম 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 থাকলে আমার না যাত এবং মুক্তি আমার নাজাত এবং মুক্তির সবগুলো নির্ভর করবে কিসের উপর ইমানের উপর আমাদের জন্য ইমানটা হলো সবচেয়ে বড় সম্পদ আমি একটু অনেক লম্বা হাদিসের দিকে যাব বিরক্ত হবেন না তো আল্লাহর নবী অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের পরে খানায় কাবার সামনে দাঁড়িয়ে আমার দান নবী খুতবা দিয়েছিলেন অনেক লম্বা এক নম্বর ইন্নাল্লাহ হারামা মাক্কাতা ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ এ আমার উম্মত শুনো রব্বুল আলামিন সাত আসমান সাত জমিন যখন বানিয়েছেন তখন থেকে আল্লাহ মক্কাকে হারাম বানিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ সাত আসমান সাত জমিন বানিয়েছিলেন তখন থেকে মক্কাকে আল্লাহ কি বানিয়েছেন হারাম বানিয়েছেন বিদায় মক্কার জমিনে যুদ্ধ করা হারাম কোন মনোযোগ মক্কার জমিনে যুদ্ধ করা হারাম মক্কার জমিনে গাছ কাটা হারাম মক্কার জমিনে শিকার করা হারাম এটা হেরম হেরমকে আপনি অন্যান্য জায়গার সাথে তুলনা করলে হবে না হেরমের আহকাম ভিন্ন এই জন্য এখানে যে ছেলেরা আসো তোমরা যারা হেরমের এলাকায় থাকে মক্কার হেরমে থাকো যারা ব্যবসা বাণিজ্য করো চাকরি করো অনেক মানুষ দেখবেন মক্কার হেরমের মধ্যে যারা থাকে ব্যবসা করে এ কিন্তু কেয়ামতের মাটি উদ্বেগ শূন্য কারণ আমি নিজের চোখে দেখছি মক্কার হেরমের এরিয়ার ভিতরে চা দোকানে আমাদের বাংলাদেশের চা দোকানে বসে বসে যে উল্টা সিধা গল্প গুজব করে না ওখানে পাবলিক না অনেক মাওলানা মিসসালা হোটেলে বসে বসে বাংলাদেশের মতো আমি কজন মাওলানা ডাক দিলে মওলাইমানি ও আর কথা বলছেন না ভাই ভাই খান এরা তো বেশি বলে বলে আপনারা যেভাবে গল্প করতেছেন আপনি কি জানেন এটা তো মক্কার হেরাম ডাক দিয়েছি এটা কি বাংলাদেশের বাংলাদেশের চায়ের দোকান অনেক হাদিস সাহেব সৎ সৎতে গিয়েছেন চা দোকানে বসে বসে বাংলাদেশের মতো এগুলো আমি বলতে পারবো না তো দেখবেন যে অনেক মানুষ গোটা জীবন হেরমে কাটিয়ে আসছেন কে আমাদের মাত্র উঠবে শূন্য এবার শুনুন আমাদের নবী বলেন যেদিন থেকে আল্লাহ সাত আসমান সাত জমিন বানিয়েছেন সেদিন থেকে আল্লাহ মক্কা কে হেরম বানিয়েছেন মক্কা মানে গোটা মক্কা নয় হুদুদে হেরাম হেরামের একটা সীমানা আছে কিন্তু আল্লাহ মক্কাকে হেরম বানিয়েছেন বিদায় মক্কার জমিনে রক্তপাত হারাম যুদ্ধ করা হারাম গাছ কাটা হারাম শিকার করা হারাম আমার নবীর পাশে ছিলেন আমার নবীর ছাসা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা

এটা এক প্রকারের ঘাস আদালতে আব্দুল্লা আব্বাস রুজাল্লা তাল বলেন সুন আল্লাহ আপনি যেভাবে গাছ কাটা বাঁশকাটা শিকার করা হারাম গোষ্ণা দিচ্ছেন নবীগ এ হারাম এই নিষেদ্ধাজ্জা থেকে ইলখার নামক যে ঘাস আছে এটা বাদ দেওয়া হোক কারণ এটা আমাদেরকে কাটতে হবে কারণ

এটা কাটতে পারবা গাছটা তা হারাম বাঁশ কাটা হারাম শিকার করা হারাম রক্তপাত করা হারাম এটা মক্কার হেরম আমার ভাইয়েরা এবার আমার নবী বলেন এই মক্কাবাসী আমি নবী এই দুনিয়াতে আসার 51 দিন পূর্বে হরকত জুরানি না কত দিন একান্ন আমি নবী দুনিয়াতে আসার একান্ন কিংবা বাউন্ন দিন পূর্বে ইয়েমেনের বাচ্চা বিরাট বিরাট হস্তি বাহিনী নিয়ে এই মক্কার পবিত্রতা নষ্ট করার জন্য ছিল কিন্তু আমার আল্লাহ কুদুরতি ব্যবস্থা বলার মাধ্যমে আব্রাবাসার হস্তি বাহিনীকে আল্লাহ ধ্বংস করে আল্লাহ নিজেই মক্কার পবিত্রতা রক্ষা করেছেন আল্লাহ দুরুদ কি ব্যবস্থাপনার মাধ্যমে ছোট ছোট ফাঁকি ফাঁকির জাঁক আবাউল মানি ফাঁকির জাঁক ছোট ছোট ফাঁকি ছোট ছোট পাথর গুলি আর কি একটা টোটে আর দুইটা দুই এমন আচ্ছা ছোট এ ফাঁকি যদি এ গুলিটা মারে বিরাট বিরাট হস্তি তাদের মাথার উপর যুদ্ধের টুবি লোহার টুবি এগুলো ভেদ করে নিচের বেদ হয়ে একেবারে হাতির নারী বুড়ি পর্যন্ত বের করে দেওয়া এটা বুঝতে হবে এই যারা হাজি আপনারা যারা শয়তানকে পাথর মারবেন খুদুনতে এতঅত মধ্যে পাথর মার দেখে মারাক মানে এক কত্তরের সমান মারি দিতে না জানি কিচ্ছু शब्দান শয়তানকে পাথর মারবেন ও ফাকি হোস্তি বাইনিকে যে পাথর মারছিল ছোট ছোট দানা ছোট ছোট পাথর এই ছোট পাথর এভাবে না এইভাবে ধরবেন এভাবে মারবেন আপনি এভাবে মারলে আপনি নিজে প্রমাণ করছেন শেতান বড় শক্তিশালী আপনি যদি এভাবে মারেন তুই কি আমার জন্য কিছুই না এ সামান্য ফাতর দিয়ে তোকে আমি কি করে বলবো কথাগুলি বুঝতেছেন এখানে বলছেন কি শিক্ষা আছে জানেন কদন তো স্যান্ডাল মারবে মায়ের সাথে রেক করতে না বুঝবে পাথর মারবেন এইভাবে ছোট পাথর এভাবে তো আপনি নিজে প্রমাণ করছেন সে অনেক শক্তিশালী বলে না তো আমাদের জন্য কিছুই না তোকে এমনি মারলে তো শেষ তাকে তুচ্ছ মনে করা কথাগুলো বুঝতেছেন ছোট ছোট পাথর আজকে দিন তালিমও নাই মানুষ নাও দ জানে বুঝতে আমি নবী দুনিয়াতে আসার 51 52 দিন পূর্বী ইয়েমেনের বাদশা আবরাহ বিরাব বিরাত অস্তি বাইনি নি আসছিল মক্কার পবিত্রতা নষ্ট করার জন্য সেদিন আল্লাহ ক্ষুদ্রতী ব্যবস্থাপনার মাধ্যমে আল্লাহ নীতিমক্কার পবিত্রতা রক্ষা করাচ্ছেন আব্রা ভাষার হস্তি বাহিনীকে ধ্বংস করা দিয়ে আমি যেহাদিসটা বলতে চেয়েছিলাম আমার নবী ঘোষণা দিলেন এই মক্কাবাসী শোনা শোনা কেয়ামতের পূর্বে কেয়ামতের পূর্বে দা জাল বের হবে অনেক শক্তি প্রয়োগ করবে সারা পৃথিবী দজ্জাল সারা পৃথিবী ভ্রমণ করবে কত মানুষকে শহীদ করে দেবে বেঈমান করবে নিজে খোদা দাবি করবে এই বিপদ মুসিবতের সময় এই দজ্জাল সারা পৃথিবী ভ্রমণ করবে কিন্তু দজ্জাল দুটি শহরে প্রবেশ করতে পারবে না একটা হলো মক্কার হেরম আর একটা হলো মদিনে পাকের হেরম দুই জায়গায় দাজ্জাল ঢুকতে পারবে না একটা হলো মক্কার হেরম আর একটা হলো মদিনার হেরম এই দুই হেরমের এরিয়ায় দাজ্জাল ঢুকতে পারবে না আল্লাহর নূর যুগতির ফেরস্তা সশস্ত্র বাহিনী মক্কার হেরামের সীমানায় দাঁড় করাই বদরের যুদ্ধে মুসলমানদেরকে সাহায্য করার জন্য এমনকি জিবরিল ইসলামের নেতৃত্বে স্বয়ং নিজে এসেছিল হাইজুম আগদিপিয়া হাইজুম এ হাইজুম সামনে যাও হাইজুম মানে জিবরিলের গোড়ার নাম হাইজুম যেমনিভাবে আল্লাহ নিরস্তর তিনশো তেরো জন বদরি যোদ্ধাদের কাল্লা ফেরাস্তা দিয়ে সাহায্য করেছেন ঠিক কেমাতের পূর্বে আল্লাহ মক্কার হেরমের সীমানায় মদিনার হেরমের সীমানায় সশস্ত্র নুরজাতের ফেরাস্তার পাহাড়া বসাই দেবে যাতে যে কারণে দাজ্জাল কোনোদিন মক্কার হেরমে প্রবেশ করতে পারবে না মদিনের হেরমে প্রবেশ করতে পারবে না এই কথাটা আমার নবী বলার কারণে আমার পর্যন্ত মোমেন মুসলমান যারা সত্যিকার মোমেন ওরা জেনে নিয়েছেন আমার সারা পৃথিবীতে আমার জানের একটি নিরাপদের জায়গা আমার ইমানের নিরাপদের জায়গা মোদী নতুন فرار فرار. قال رسول الله صلى الله عليه وسلم ان الايمان لا الى المدينه كما تارز الحيه ইলাম জহরিহা আমার নবী বলেন নিশ্চয় ইমান এখানে ইমান মানে আহালি ইমান মান নিশ্চয়ই তারা সত্যিকার মোমেন মোমেন তারা ঘর বাড়ি জায়গা জমিন সব কিছু ফেলে নিজের অমূল্য সম্পদ ইমানটা রক্ষার জন্যে ওরা দহড়ে দড়ে মদিনার দিকে চলে যাবে আমার গর আমি গর দিয়ে কি করবো আমি বাড়ি দিয়ে কি করবো আমি ব্যবসা বাণিজ্যে কি করবো আমার মূল সম্পদ ইমান ইমানের নিরাপদের জায়গা মদিনা তুল মুনাফারা আমার দেয়াল নবী বলে গিয়েছেন দজ্জাল মক্কার হেরাম মদিনার হেরামের ভিতর প্রবেশ করতে পারবে না এই যে নাহলে শুনে তোর মানুষ যারা এরা মদিনার পাগল এরা কিসের পাগল অনেক এগুলো বুঝে না আমাদের দেশে অনেক হুজুর আছে মতুম সাহেব ওরা বলে তোমরা মদিনায় যেও না

মসজিদে নববী নামাজ পড়ার নিয়ত যাবে একটা নাউজুবিল্লাহ বলবেন কেন মসজিদে নববী শরীফে নামাজ পড়া কি হারাম কিন্তু আমরা যাব আমরা যাব আমার নবীর জিয়ারতের উদ্দেশ্যে নামাজের টাইম হবে বিদায় আমরা মসজিদে নববী শরীফে কি করব নামাজ কথাটা কি বুঝাতে পারলাম আমরা যাব কিন্তু এখন আমাদের অনেক হুজুর আছে পাবলিক কে বুঝিয়েছেন নবী জিয়ারতের নিত সফর করিও না নবী জিয়ারতের নিত সফর করিও না কোন ওলি ওলি বুজুর্গদের জিয়ারতের নিত সফর করা এটা গুনার সফর নাউজবিল্লা বলেন না তো গেলে বলে ওই মসজিদে নবী শরীফে নামাজ পড়ার নিয়ত যাবে মসজিদে নবী নামাজ পড়ার নিহিত যাবে ওখানে যাবে হিসেবে নবী জিয়ারত করবে নামাজ বলবেন না এ ধরনের ফতোয়া যারা দিয়ে থাকে এই যে আমি এক্ষুনি একটা হাদিস পড়লাম আল্লাহর নবী বলেন ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মদিনা নিশ্চয় মুমিন দৌড়ে দৌড়ে চলে যাবে কোথায় মদিনার দিকে চলে যাবে এখন আমার প্রশ্ন হলো মুতুল সাহেবদের কাছে তুই মুমেন মদিনার দিকে চলে যাবে এটা কি নামাজ নিয়তের জন্য না ইমান রক্ষার জন্য হাদিস বুঝা প্রত্যেকের কাছে না বাবু এ রাত গিয়ে কি হইলো মার হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাথা মানুষ আমরা তো যাব নবীর দরবারে আমরা যাব নবীর কাছে কেন মৃত্যু নবী নাজীবিত নবী আল্লাহ আর জোরে বলেন আচ্ছা দরে নেন আমার রসুল এখনো আছে মতম সাহেব তার জিজ্ঞাসা করেন আমি কি নবীর জিয়ারতের নিতে আমি কি মদিনা যেতে পারবো না দরে না এখন আমার রসুল আছে দুনিয়ার উপরে আছে এখন আমি আমার নবীর কাছে যাব কি না আর গেলে গুনাহ হবে কি না

عجب رنگ پل ہے بہار مدینہ کسب <تصفح> جنتی ہے مدینہ <تصفح> عجب رنگ بہار کہ سب جنتی ہے نصر مدینہ, با مدینہ, <سح> مدینہ, 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 مدینہ عجب رنگی پل ہے بہار مدینہ میری خواب کیا رب نبود جائے پوسے ملگ کر دے خوبار مدینہ عجب رنگ پل ہے باہر کہ سب جنتی ہے نسار صلاتل یا رسول اللہ علیکم আসলে এবার বলতে গেলে আমার আগের বয়স তো নাই আমাদের ছেলেরা বলবে আমি যে জিনিসটা বুঝাতে চেয়েছিলাম কেয়ামতের পূর্বে মোমেন যারা এরা দরে দৌড়ে চলে যাবে কোন দিকে মক্কার হেরাম মদিনাও হেরাম দাজ্জাল মক্কায় ঢুকতে পারবে না মদিনায় ঢুকতে পারবে না কিন্তু নবীর হাদিস যে ইমানদার যারা ওরা দরে দরে চলে যাবে কোন দিকে মদিনার দিকে কারণ স্পষ্ট হয়ে গেল যে ইমান আমি পেয়েছি মদিনা ওয়ালা দয়াল নবী থেকে আর নবীর প্রেমের নাম হলো ইমা আলসুন্নাত আল জামাতের মাথা মানুষ যারা এরা মদিনার জন্যে পাগল কি মক্কা কি বাদ গেল আমার আলে হযরত কত সুন্দর তত্ত্ব দিলেন উনি কি তুফাইলে হক নে حجবি کرا دیے উনি কি তুফাইলে হক নে حجবি کرا আসলে মোরাদে হাজিরি উস পাক দল কি হে আমার আসল উদ্দেশ্য তো মুস্তফার দরওয়াজা হাজির দেওয়া আমি যখন ওখানে হাজির দিলাম আমার নবীর সিলাই আল্লাহর ঘরের হজন সিল হল আল্লাহর ঘরে হজন সিল হল আমার নবীর সিলাই সুবাহ বলবেন না এগুলো আমার বক্তব্য কথা আপনারা জানেন না আমার বক্তব্য হলো কেয়ামতের আগে সত্যিকার যারা মোমেন্ট এরা ঘর বাড়ি জাগা সম্পদ সব ছেড়ে দৌড়ে দরে চলে যাবে কারণ আমাদের মূল সম্পদের নাম হলো ইমান ইমান নাই আপনি বিল্ডিং কি করবেন ইমান নাই আপনার দশ তারা বিল্ডিং দিয়ে আপনি কি করবেন আজকের একটা সবক আসো আমরা অন্তর দিয়ে আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না ভালো যদি বাসতে হয় ভালো যদি নবী তারি বাল নবী প্রাণের চয় প্রিয় তাই প্রাণের চয় প্রিয় তাই নবী কে ভাল আমরা ওই যে আব্দুল্লাহ সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বন্ধু পরামর্শ দিন উযকুর মান আহাববাইলাই এ আব্দুল্লাহ ইবনে ওমর বিপদের সময় তুমি এ করো সবচি বিপদের সময় তুমি যে লোকটা তোমার সবচেয়ে স্মরণ করো চিৎকার আলহামদুলিল্লাহ আমি কি বলতে চাচ্ছিলাম মনে আছে আহালাম সাহালান আসলে আমি আপনাকে যে জিনিসটা আমরা কাকে ভালোবাসবো আর আর উৎকুর মন আহা নাই এ আপ টু লাইভ নমর তুমি যাকন্তর দিয়ে ভালোবাস তুমি তার কথার স্মরণ কর বলা মাত্রই আবদুল্লাহ ইবনে ওমর ডাক দিনান ও মুহাম্মাদান ইয়া রাসূলুল্লাহ আবদুল্লাহ ইবনে ওমর Taman করছেন বন্ধু আমি জাকির সবচেয়ে বেশি ভালোবাসি ওনার নাম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম বুখারী আল আদাবুল মুফরাদ হাদিস জানেন আমার নবীর কথা শরণ করার সাথে ওনার ফেরলায়েসা কি হয়ে গেছে

আল্লাহ তাকে এক শহীদের সবাব দান করবে আমি তোমরা ছেলে দেখতে বলছি ফেসবুক তোমরা ব্যবহার করবে না এগুলা দেখা জিনিস না আমি এখানে বাবার বয়স্ক সাসার বয়স্ক অনেক মুরব্বী আছেন মাইকের মাধ্যমে অনেক পর্দানাসী মামুমরা শুনছেন বলার বাসা আমার নাই এই যুগে এই ফিটনা ফাসাদের যুগে ইমানের উপর অটল থাকা বিরাট কঠিন বিষয় তবে এ কঠিন জিনিসটা তোমার জন্য আমার জন্য সহজ হয়ে যাবে যদি আমি আমার জানের চেয়ে জন্য আমি আমার দয়াল নবীকে ভালোবাসতে শিখি ঠিক কিনা ভাইরা আমার আল্লাহু আকবার আপনারা তো বুখারী পড়েন নাই মুসলিম তিরমিজি পড়েন না স্কুলের ছাত্র কলেজের ছাত্র তোমাদের স্কুল কলেজে গুলো তালিম গুলো নাই ওখানে পাওয়া যাবে না গুলো চত্রগ্রাম ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় যাবে ওখানে বিশ্ববিদ্যালয়ে বুঝো চত্রগ্রাম ইউনিভার্সিটির বাথরুমে যদি ফেন্সিডিলের বোতল পাওয়া যায় কিসের বোতল ফেন্স 180 एसीটি ফেন্সিডিলের বোতল

ওখানে কি হয় না হয় আপনি জানেন কিভাবে এগুলো তার বোকারে মুসলিম লেখা নাই আমি কিভাবে জানি বলবো আমি একবার ট্রেনে যাচ্ছিলাম ছোটবেলা থেকে আমার একটা বই পড়ার অভ্যাস আমরা আজে বাজে বই পড়ি না আমরা ভালো আমরা বই পড়ি আজ যেদিন বই নাম করি তোরা খরচ আর তোমার ঠিক বলি হতো বললাম না আমি ট্রেনে যাচ্ছিলাম তো ওখানে তো অনেক ভাই এরা বই বিক্রি করে না তো একজন বলতেছে বাঁধনের বিচার চাই বাঁধনের বিচার চাই কি এদিকে কি বাঁধনের বিচার চাই বাঁধন কোন হর বিচার বই নাম বইয়ের নাম কি মালা করেছে বইয়ের নাম হলো বাঁধনের বিচার চাই এই বিআই 25 টি আদিল্লা হইলো আমাদের বইবে ওই এতুম ওই তে এতুম এই ব্যানার দে বর্তমান সরকার আওয়ামী লীগের সরকারের একজন এমপি জানাল হাজারি ছিল না পুরো মানুষের নাম আতে হয় আমাদের কে ফেনির জয়নাল হাজারি লেখছে বইটা এই বইটা উনি লেখছিল তো ওখানে অন্য একটা ঘটনাকে কেন্দ্র করে সব কথাগুলো কেন বলতে পারবো না উনি বলতে বাঁধনের বিচার চাই এই বাঁধনের বিচার চাই কথা বলতে গিয়ে এই দেশে কোথায় কি কি হয় সব ঘটনাগুলো ওই বইয়ের মধ্যে তদম একটা তথ্য পেলাম এ নাইট ক্লাবে কি হয় আয় হলো নাইট ক্লাব নো দেখিও আজ 14 দুশ্চিন্তি কোন নাইট ক্লাব কিনে এই বইটা পড়ে আমি জানতে পারলাম এই দেশের মধ্যে কি হয় মাতৃশাধানে কি হয় নাইট ক্লাবে কি হয় কেসে নো বড় বড় পয়সা মালা ফ্রাডু ফাজারু গারে নিয়ে নিজের ওয়াইফকে নিয়ে সন্ধ্যার পরে চলে যায় নাটকে নাবে সারা রাত নাচ গান নাচের তালে তালে নাচতে নাচতে কার স্ত্রী কার সঙ্গে চলে গেছে গোটা রাত তালাজ করে পাওয়া যায় না এই তথ্যটা পেলাম কোথায় ওই বইয়ের মধ্যে আমি আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি কোথায় পেয়েছি আমরা কি নাটকে দেখি এ জাতিকে কি করব আমি আমার আমার ওয়াজ যারা শুনছেন তোমরা জীবনে কোনোদিন নাইট ক্লাবের সদস্য হবে না হ্যাঁ নাইট ক্লাব নাইট স্কুল ছিল বাংলাদেশ তখন স্বাধীন হয়েছিল তখন আমাদের জন্য নাইট স্কুল স্কুল আমরা দিনের বেলায় মাদ্রাসায় ছিল রাতের বেলা আমরা নাইট স্কুলে গিয়েছি আমরা লেখাপড়া করিছি আমি পাকিস্তান আমলে প্রাইমারি স্কুলতে পড়ছি জাতির সঙ্গে পাকিস্তান আমলে এটাও পড়ছি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এটাও আমি পড়ছি আতে বেগিন মুখস্থ আছে ভাই কথা বুঝছেন আমি এই মুহূর্তের মধ্যে সব কথা বললে আপনার নার্ভাস হয়ে যাবে আমি দুই হাত করে জোর করে বলবো ছেলে আমারও আছে মেয়ে আমারও আছে এই 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 যুগে এই যুগে তুমি যদি তোমাকে রক্ষা করতে পারো একটি সম্পদ লাগবে আমি আমার জানের চেয়ে আমি আমার দয়াল নবীকে বেশি ভালোবাসি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই যে কি নাম ওই যে কবি নজরুল মোহাম্মদ নাম জপেছিলে বুলবুলি তুই আগে মোহাম্মদির নাম জপে চিলি ভুল সে কোনো মহাদ্দে মুফতি ছিল না মুফাসির বাংলা লেখা তেমন ছিল না কিন্তু না থাকলেও তার অন্তরের মধ্যে একটা নিয়ামত ছিল নবীর প্রেম এই জন্য তার জীবনে যা লিখছে আমার নবীর প্রেমে লিখছে মোহাম্মদের নাম জপে চিনি বুলবুলি তুই তাই কির তুর কে তাই কির তুর কে এমন মধু লাগি এমন তোমরা ছেলেরা যারা স্কুলের ছেলে স্কুল কলেজ ইনবাসে চলে আমি তোমাদেরকে এগুলো পড়ার জন্য বলবো নজরুল বলছে এ বুলবুলি তোর গানের কণ্ঠে এত মধু কত্তে কেন নিশ্চয় তুই আগে মুহাম্মাদের নাম জপেছিলি কেmani মধু স্বাদ মিষ্টি সবগুলো তো মুস্তাফার গোলামির মধ্যেই নিহিত উরে গোলাপ গোলামানি গোলাপ ফুল উরে গোলাপ নীরি নবীর কদম ছুয়ে চিলি উরি গুলাপ নিরিবিলি নবীর কদম ছুয়ে সেই কদমের খুশব আজ সেই কদমের খুশব আজ তোর আতরে জাগি উড়ে

ফুল বাগানে ফুলের পাপড়িতে বসে ভোমর যখন বসে তো তোর নজরুল বলতেছে রে উরে ভুমা তুই কি প্রথম চমে চিলিন বীর কদম উরে ভুমা তুই কি প্রথম চমে চিলি ন কদম গুনগুনিয়ে শেখ ও শিখি গুনগুনিয়ে শেখ ও শিখি জানাশের গুলবাঙ্গী ওরে জানাশের গুলবাঙ্গী মোহাম্মদ জপে চলি বলে বলি তুই আমরা নবীকে ভালোবাসতে চাই কি চায় না তাহলে আমাদের জন্য মাদক খারাপ কথা বল লোকটা বল আমাদের জন্য জুয়া আমাদের জন্য মাদক না ফেন্সিডিন মাদক আমাদের জন্য হারাম ঠিক আমি করি না হারাম আল্লাহ করছেন এ ইনমাল ওয়াল মৈসির ওয়াল আমসাবু ওয়াল আজলাম رجসুম মিন আমাল শয়তান ইয়েস আনিল না কা আমিল খামাদি আজমাই সি কুলফি হিমা ইসমান কাবীর ওয়ামাফিউলিন্না আকবর ও মিন্না ফের হিমা আমি কয়টা বলবো ভাই বাবা বলতে বলতে শরাফ আমরা ইয়া আবার থাক নাই এ কিশোর গ্যাং আছে নেকি কিশোররা কোথায় আমি কিশোর থাকবে নবীর প্রেমিক তোমরা নবীকে ভালোবাসতে চাও কি চাও না তবে আরেকটা জিনিস আছে এখন বর্তমান আরেকটা জিনিস রাস্তার মুরমেরে স্টেডিয়াম রাস্তার পাশাপাশি নতুন নতুন এই দেশের বড় বড় পয়সাওয়ালা মানুষ রাস্তার পাশে দামি দামি জায়গা গিরে বিরাট বিরাট স্টেডিয়াম বানিয়ে ফেলছে আ। আমাদের ছেলেরা লেখাপড়া তো নাই আমাদের ছেলেরা এক ঘন্টায় নাকি ও যে চরদানা দিয়ে ও তোর এক ঘন্টায় কত আমি যারা বড় বড় পয়সাওয়ালা মানুষ এই কাজটা করলেন আপনি কি জানেন আপনি পয়সা নিয়ে কি কবরে যাবেন আপনি কি জানেন আজকে গোটা জাতিকে আপনারা ধ্বংস করে দিচ্ছেন এটার কারণে যে ছেলেরা মগরীবের পরে বই পুস্তক নিয়ে বসে কিছু লেখাপড়ার করার কথা এ ধরনের স্টেডিয়াম পেয়ে বন্ধু ওরা গ্যাং বেঁধে চলে আমরা ক্রিকেট খেলবো আমরা হকি খেলবো ক্রিকেট খেলবো বল খেলবো সুন্দর সুন্দর স্টেডিয়াম বানিয়ে দিয়েছেন আমি কি বল বলছি আমি এগুলো দেখেই বলতেছি আমি গবেষণা করে বলতেছি দেখে বলতেছি ছেলে তো আমারও আছে আমি বাইদের কাছে দুই হাত করে দূর করে বলবো আপনারা যে স্টেডিয়াম বানিয়েছেন এই স্টেডিয়ামে গোটা জাতিকে আপনি ধ্বংস করে দিচ্ছেন আর তোমাদেরকে বলছি আমি আঙ্গুলটি দেখাই দিচ্ছি আমি গতবার ইন্ডিয়া দিল্লি অ্যাপোলো হসপিটালে অপারেশন করে বাড়িতে আসলাম আমাকে যেতে হলো কাতারে কাতার যখন গেলাম আমাকে বিভিন্ন ওইয়ার মধ্যে গ্রেস বিভিন্ন দোকানে শপিং বিভিন্ন জায়গায় নিয়ে দেওয়া হলো সবার চোখে পানি আমাদের ছেলেদের চোখে পানি কি বাবা হুজুর আমরা করোনাকালীন কালীন আমাদের কোনো সমস্যা ছিল না আমরা এমন উপার্জন করেছি একদিক দিয়ে আমরা দোকান ভাড়া দিয়েছি অফার দিক দিয়ে কর্মচারীর বেতন দিয়েছি আমরা নিজেরা লাভবান হয়েছি কিন্তু এই বিশ্বকাপের পর থেকে হুজুর সবার চোখে পানি আমরা চোখে মুখে দেখতেছি না কিছু আমরা শ্রমিকের বেতন না দোকানদারও দিতে পারছি না আমি বললাম আল্লাহর নাফার মানের ভিতর কোন কল্যাণ নাই তোমরা যে ছেলেরা এই যে স্টেডিয়াম ঢুকে ঢুকে তোমরা এক হাজার টাকা দেড় হাজার টাকা

এম মগরিপ কোনো পার্থক্য নাই এম মগরিপ কোন পার্থক্য নাই শুধু ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা বাইচুরিয়াল তোমরা খেলা মধ্যে লেগে গেছো তোমার লেখা কই তোমার ভবিষ্যৎ কই তোমার লেখা কই তোমরা এমন মনে মনে চলে আসো কে বলে না তুমি আগামীতে ম্যাজিস্ট্রেট হবে কে বলে না তুমি আগামীতে টিএন ইএন হবে কে বলে তুমি আগামীতে দেশের মন্ত্রী হবে আমি কি কথাগুলো বুঝতে পারছি আমার কথাগুলো স্মরণ রাখবা আমার বয়স এখন প্রায় শেষ আপনারা মাদক বন্ধ এই যে ঐশী ঐশী নামক যে মেয়েটা হ্যাঁ পুলিশ সুপারের মেয়ে মা বাবা দুজনকে জবাই করে দিল পত্রিকায় দেখলাম মেয়েটা কি করে মেয়েটা নিষেধ করে কথা বলছেন এখন মেয়েটা কি করে এভাবে আমি অনেক তথ্য দিতে পারব তোমরা নেছে থেকে বাসবা সাবধান 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 আমি বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাব এই মাদকগুলো আসাগুর থেকে এই মাদকগুলো আসাগুর থেকে ইয়াবতে আপনারা আসাগুর থেকে এতগুলো পাহারাদার পুলিশ বিজিবি আর্মি নেভি এরা করে কি এগুলো আসে কিভাবে এরপরও ইয়ং জেনারেশন তোমরা যারা তোমরা একটু বিভিন্ন খেলা এখানে আছে তোমরা সিদ্ধান্ত নাও আমরা নিজেরা এগুলো ব্যবহার করবো না আমাদের এরিয়ার মধ্যে এগুলো কাউকে বিক্রি করতে আমরা দেব না তোমরা কি এই দায়িত্বটা পালন করতে পারবা কারা কারা পারবে হাও তো বলতে হবে পারবে তোমরা এগুলো

এটা প্রকাশকাল বারো বছর এটা সরকার অনুমোদিত পত্রিকা কিন্তু প্রথম তিন চার মাস বের করার পরে আর বের করতে পারি না পয়সার অভাবে এখন গত মহরম থেকে কন্টিনিউ বের করছি এখানে অনেক কলম আছে আপনি পড়লে বুঝতে পারবেন সবগুলো মাইকে বলা যায় না এখানে আমার কলমও আছে আপনি একটা একটা কবি সংগ্রহ করবেন আমি আপনার চেষ্টা করে যাচ্ছি এটা সরকার অনুমোদিত আমার ট্রাস্ট যে ব্যবহার সরকার অনুমোদিত এটা সরকার অনুমোদিত আরেকটা জিনিস কত বছর করে দেব এটা হলো যৌতুক 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 আজকে চোদ্দ বছর আমি একজন মোল্লা মানুষ চোদ্দ বছর ধরে আমি এই যৌতুকের বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছি আপনারা জানেন না আপনার আমার সঙ্গে আছেন তো একটা ঘটনাকে কেন্দ্র করে কি হয়ে গেল দেখেন তো ওইদিন একটা উন্নত মানের বিয়ে বাড়িতে ক্লাবের পাশে সাজিয়ে দামি একটা কার দামি একটা কার উপহার দিল আপনারা আমার দিকে তাকান এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি তো এর বিরুদ্ধে বক্তব্য রাখলাম ওরা গাড়ি দিয়ে যে অপরাধী গাড়ির সাবি যার মাধ্যমে দিয়েছে সেও কি আমরা যারা সমর্থন করলাম আমরাও কি একে অপরাধ অপরাধী কিছু লেখালেখি হয় আমাদের হুজুর আছে না ফত অত অত বেশি বুঝলে কিছু চাইলে আছে বলে না এটা তো যৌতুক না তো যৌতুক আমি যৌতুক কাকে বলে লাল ডিগির পারে কবার বললাম জমি তোল ভালাম আছে কবার প্রেস করে কবার বললাম বিয়ের আগে বিয়ের সময় বিয়ের পরে বরপক্ষ কোন পক্ষের কাছে কিছু দাবি করা অর্থে দাবি করা ফার্নিচার দাবি করা বিভিন্ন জিনিস দাবি করা এটা যতো এটা বাংলাদেশের আইন মোতাবেক অবৈধ এবং কোরআন সুন্নাহ মোতাবেক অবৈধ ঠিক বাকি আছে হাদিয়া গিফট ও গিফট তো গিফট বিয়ে বাড়িতে আমরাও দিই কিভাবে আমরা অনেক সময় বিয়ে বাড়িতে আমরা দুলা কেউ গিফট দিই একটা ওই যে কি সেট বলে গুলো দিন আছে কেউ একটা গড়ি দিল কে একটা দিনে সেট দিল কে একটা ফাঁকা দিল এবার এ জাতীয় জিনিস এই গিফট গুলো হাদিয়া গুলো আজ পর্যন্ত বাংলাদেশ ইতিহাসে কেউ হারাম না যায় বলছে বলে নাই এখন প্রশ্ন হলো গাড়ি যে চাষ হয়ে যাবে এটাও একটা গিফট

উপহার সামগ্রী উপহার হালাল কিন্তু এটা যদি ফিটনা হয়ে দাঁড়ায় কথা বুঝতেছেন আপনারা আমি পয়েন্টগুলো গুলো বলে দিচ্ছি আপনারা নোট করে রাখবেন এক নম্বর আত্মমর্যাদা যারা বুঝে এরা এক গিফট দিলেও নিবে না যারা আত্মমর্যাদা বুঝে এরা এ ধরনের গিফট নিবে না যেমন বোখার শরীফের হাদিস আমার নবী আল্লাহর নির্দেশ হিজরত করে যখন মদিনায় পাকে গেলেন এতগুলো মক্কাবাসী হিজরত করে মদিনায় যাওয়ার পরে মক্কার জন্য মদিনার জন্য একটা বিরাট বোঝা না আরে বাবা এক জায়গার বেশি মানুষ যদি আর এক জায়গায় আশ্রয় নেই এটা একটা বোঝা না

কিন্তু আমার রসুলের যুগে জাতির সঙ্গে নামে কোন সংগঠন ছিল আমার রসুল এতগুলো মক্কা ছেড়ে আসা মহাজের কে মদিনার জমিনে কিভাবে পুনর্বাচন করলেন আমার নবী একদিন এই পাঁচ মিনিটে শেষ করে দিচ্ছি বেশি মতো দশ মিনিট এদিকে মক্কার মহাজির এদিকে আমসার। খুব ব্রেন দিয়ে দামাক দিয়ে আমার নবী একজন একজন ডাকতেছেন এই মদিনার অমুক আনসারি ইয়া আমি আজ থেকে এই মক্কা ছেড়ে আসা মুহাজিরকে তোমার ভাই বানিয়ে দিলাম ইয়া আমি তাকে বাই হিসেবে কবুল করলাম যাও তার মানে আজ থেকে তার থাকা খাওয়া সবগুলো ভাইয়ের মাথার উপর দিয়েছেন তো এখানে দুজনের কথা বলি আপনারা পড়তে পারবেন তো আছে না رسول الله صلى رسول الله صلى الله عليه وسلم of سعد بن of وبين عبد الرحمن

আম সারিদের মধ্যে আমি সবচেয়ে বড় সম্পদশালী যেহেতু তুমি আমার ভাই হেতু ইন্নী আক্সিমু মা'লি বিনিসান আমি আমার সমস্ত সম্পদ দুই ভাগে ভাগ করলাম আল্লাহু আকবার বলবেন না এই বুখারী হাদিস পড়াচ্ছি আমি আপনাদেরকে ভাইয়া আমি আমার সমস্ত সম্পদ ই আল্লাহ আমার সমস্ত সম্পদ দুই ভাগে ভাগ করলাম এক ভাগ আমার নবী তোমাকে আমার ভাই বানিয়ে দিয়েছেন অর্ধেক সম্পদ তোমার আপনারা কুম মনোযোগ সহকারে শুনবেন কিন্তু এক নম্বর বিয়াদবি ধরবেন না হযরত সাদ বলেন ভাইয়া মনসুত করবা না আমি মদিনা শরীফের বড় পয়সাওয়ালা মানুষ আমার ধরে আমার দুজন সুন্দরী স্ত্রী আছে তোমরা ছেলেরা রং বুঝবা না সাবধান কিন্তু এগুলো নবীর হাদিস আমার ঘরে আমার দুজন সুন্দরী স্ত্রী আছে তুমি নবীর প্রেমে ঘর বাড়ি সব ফেলে মদিনার জমিনে আসছো মনসুটা করবা না আমি তোমাকে পারমিশন দিলাম তুমি আমার ঘরে যাও আমার দুজন স্ত্রী কি দেখবা আমার কোন স্ত্রীটা তোমার বেশি পছন্দনীয় ফাসাম মিহালি তুমি এসে আমাকে তার নাম বলে দাও তুমি তার নাম বলে দেওয়ার সাথে সাথে ফাউতাল্লি তুহা আমি ওই স্ত্রীকে তালাক দিয়ে দেব ফাইদান কাদাত ইদ্দাতুহা ইদ্দত যখন শেষ তুমি তাকে বিবাহ করে না আপনারা আমার পয়েন্টটা বুঝছেন আমি আমার অর্ধেক সম্পদ তোমার একজন स्त्री যেটা তোমার বেশি পছন্দ নিয়ে নাম বলে দাও আমি তালাক দিয়ে ছেড়ে দেব ইদ্দত শেষ হলে তুমি তাকে কি করো शादी करो এ যে দিলেন উনি কি নিলেন আপনারা কোন মনোযোগ এদেশের যারা হুজুর বড় বড় হুজুর হ্যাঁ ফেসবুকে কথা বলো গীব এই সেই এখনো তোমরা সেই লেখা বড়া করনি

আল্লাহ আপনার স্ত্রীর মধ্যে বরকত দান করো কি মানে এগুলো আমার উনি নিয়েছেন এটার নাম কি এটার নাম আত্মমর্যাদা উনি বললেন আল্লাহ আপনার মালের মধ্যে বরকত দান করো আল্লাহ আপনার স্ত্রীর মধ্যে বরকত দান করো যদি পারেন একটু হেল্প করুন আইনা সুকুম আমার বাড়ি মক্কায় নবীর প্রেমে মদিনায় আসলাম আপনাদের বাজার আমি চিনি না হাজ্জাত আমি না আমাকে একটু আপনাদের বাজার দেখায় দেন ফাদাল্লাহু ইলা বনু কাইনুকা কয়েকজন মিলে দেখায় দিলেন এই রাস্তা দিয়ে যান বনু কাইনুকা বাজার দেখায় দিলেন উনি মক্কা থেকে আসার সময় ওনার পকেটে সামান্য দিনার হাম ছিল এগুলা নিয়ে বনু কাইনুকা বাজার গেলেন দুটো জিনিস কিনলেন একটা মিষ্টি জাতীয় একটা টক জাতীয় দুটো জিনিস কিনে এনে মদিনার গলি গলি হেঁটে হেঁটে ইনি ব্যবসা শুরু করলো ওই যে উনি অর্ধেক সম্পদ দিয়েছেন নিয়েছেন কথা বলছেন না কেন নিয়েছেন একজন স্ত্রী তেলার দেওয়ার কথা বলছেন নিয়েছেন

দেখেন আত্মমর্যাদা কিসের নিস আমার নবী না আব্দুর রহমান রহমানি নবী গো আমি একজন আনসারি মেয়ে বিয়ে করছি ও তুমি আনসারি মেয়ে বিয়ে করছো হ্যাঁ আর শুন আমার নবী প্রথম জিজ্ঞাসা করলেন মহর কত দিয়েছ বলেন মহর নাওয়াতের স্বর্ণ যেগুলো দাম দশ দেড়ের চেয়ে বেশি এগুলো আমি দিয়েছি আমার নবি বলেন ঠিক আছে এবার আমার নবী নির্দেশ দিলেন সোম্মা

আপনার শাশুর আপনাকে সাজিয়ে এতগুলো মানুষের সামনে সারা বিশ্বের মানুষ দেখতেছে একটা দামি গামি গাড়ি নিলেন আপনাকে উপহার দিলেন আপনি যদি হাদিস পড়তেন আপনি বলতেন শাশুর আপনার দৌলতের মধ্যে আল্লাহ বরকত দান করুক আপনার গাড়ি বাড়ির মধ্যে আপনি আল্লাহ বরকত দান করুক আমার এটা লাগবে না কথা বুঝাতে পারলাম এক এটা হলো এখন আসছি গিফট যেটা গ্রহণ করা যায় আপনার কথাগুলো বুঝতেছেন যেটা গ্রহণ করা কি গিফটটা যখন ফিটনা হয়ে দাঁড়াবে কি হয়ে আপনার কথাগুলো বুঝতেছেন গিফট ভালো উপহার সামগ্রী ভালো কিন্তু এটা যদি কি হয়ে দাঁড়ায় ফিটনা হয়ে দাঁড়ায় ফিটনা মানে আপনি একটা গাড়ি দিলেন আপনার তৌফিক আছে ওফেন আপনি সবার সামনে সাজিয়ে একটা গাড়ি দিলেন এটা আপনার সমাজের মধ্যে কি করবে প্রত্যেক মানুষে বলবে আ ওই ওই বিয়েতে ওরা কার দিয়েছেন কমপক্ষে কম আর বাইক হইলো না দিবেন না এটা কি হয়ে দাঁড়ালো আর বলছ না কি হই দাঁড়ালো

আমি নাম বলছি না এটা নিয়ে তো কোনো প্রশ্ন নেই এমন বড় বড় পয়সাওয়ালা আছে যারা মসজিদের খতিবের জন্য দোতলা তিনতলা বিল্ডিং বেঁধে দিয়েছে কোন আপত্তি আছে কোন আপত্তি নেই এটার কোন প্রভাব এটার কোন ইয়ে নাই কিন্তু বিয়ে বাড়িতে ক্লাবের সামনে সাজিয়ে আপনি এ কারটা দিলেন এ দিলে এটা সামনে সমাজের জন্য কি হয়ে দাঁড়ালো যেমন আমার ওয়ার্ষ এpoint অনেক সময় হালাল জিনিস নিষিদ্ধ হয়ে যায় যেমন নামাজ ফরাজ নামাজ জামাত সহকারে পড়া সুন্নতে আমাদের হנফি mazhab মোতাবেক ফরজ নামাজ জামাতে পড়া কি সুন্নতে মুয়াক্কাদা আমার নবীর যুগে পুরুষের পাশাপাশি মহিলাদেরও মসজিদে গিয়ে জামাত সরকারে নামাজ আদায় করেছেন আমার নবীর ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন হযরত সিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যুগে পুরুষের পাশাপাশি মহিলারা মসজিদে গিয়ে নামাজ পড়াছেন তবে যে যুগের নারী পুরুষ একসাথে নামাজ পড়াছেন ওই সময়ও পুরুষের কাতার নামাজের কাতার ছিল সামনে বালক পুরুষের নামাজের কাতার ছিল সামনে তাদের পিছনে থাকতো ওই যে নবী তোমাদের ছেলের বয়স যখন সাত বছর হয় ওকে নামাজের নির্দেশ দন সাত আট নয় দশ এ সমস্ত এ বয়সের ছেলে নাবালক ছেলে ওদের কাতার থাকতো পিছনে তাদের পিছনে থাকতো মহিলাদের কাতা আমার নবী যুগে ছিল খলিফাতুল মুসলিম খলিফাতুর রাসূল হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের যুগেও

যখন খলিফাতুল মুসলাম হলেন নারী পুরুষ মসজিদে যাবার সময় উনি দূর থেকে পাহারা দিলেন উনি দূর থেকে কোন পুরুষ মসজিদে যাচ্ছে কোন পুরুষ কোন মেয়ের দিকে ভিন্ন দৃষ্টিতে দেখছে কিনা কোন মেয়ে কোন পুরুষের দিকে ভিন্ন দৃষ্টিতে দেখছে কিনা উনি পাহারা দিলেন পাহাড়া দেওয়ার এক পর্যায়ে ওনার চোখে বিচিত্র কিছু ধরা পড়ল যখন ধরা পড়ল মসজিদের যাদের পরামর্শে রাষ্ট্র চলে ওখানে বললেন আমি এভাবে দেখলাম আমি পাহাড়া দিলাম এভাবে নারী পুরুষ মসজিদে আছে কোন কোন পুরুষ ভিন্ন দৃষ্টিতে মেয়ের দিকে দেখছে অনেক মেয়েরাও পুরুষের দিকে দেখছে এই সিস্টেমটা যদি চালু থাকে আগামী চাল্লার ঘর মসজিদ মসজিদ থাকবে না আগামী চাল্লার ঘর মসজিদ বেবি সারের আড্ডাই পরিণত হবে সবাই বলে হ্যাঁ এটা তো সত্য সমস্ত সর্বসম্মতি সর্বসম্মতিক্রমে যে আজ থেকে মহিলাদেরকে মসজিদে যাওয়া নিষিদ্ধ পুরুষরা মসজিদে যাবে মহিলাদের ঘরের মধ্যে নামাজ পড়বে প্রান্তী ইসলামি ভাইয়েরা একটা জিনিস এটা তো সুন্নতে মুয়াক্কাদা জামাত সুন্নতে মুয়াক্কাদা শুধু পুরুষের জন্য না মহিলাদের জন্য পর্যন্ত সুন্নতে মুয়াক্কাদা এমন একটা সুন্নতে মুয়াক্কাদার কাজ ফারুক কাজ সহ समस्त সাহাবা একরামকে অকমতে কি করে দিলেন বন্ধ করে দিলেন কিসের কারণে ফিতনার কারণে ঠিক তো এ হাদিস স্বপ্নে থাকলে আপনি দিচ্ছেন বিবাহের মধ্যে উপহার দিচ্ছেন আপনার এই উপহার যদি সমাজের জন্য ফিতনা হয়ে দাঁড়ায় অনেক সময় এ ফিতনার কারণে জায়েজ জিনিসকেও নিষিদ্ধ করতে হবে এখান থেকে মুসলিম বিশ্বের জামানার মানুষের অবস্থার পরিপ্রেক্ষিতে মাসলামাশায়ের হুকুম কি হয় পরিবর্তন হয় আমি সব তথ্য গুলো আপনাদেরকে দিলাম এরপরে যদি হুজুররা এই সমস্ত মাসলা নিয়ে তালবাহানা করেন কাউকে বৈধতা দেওয়ার চেষ্টা করেন আমি বলবো আপনি অন্ধ মানুষ আপনার মধ্যে দূরদর্শিতা বলতে কিছু নাই আগামীতে সমাজ কোথায় গিয়ে দাঁড়াবে সে খেয়াল আপনার কাছে নাই তাই আমি আজকে চোদ্দ বছর ধরে আন্দোলন করে যাচ্ছি আপনার সময় আমার আন্দোলনকে সমর্থন করেন তো হাত নামান যৌতুক সারা আমি দিলেও নেব না আমি দিলেও নেব না এমন কোন গাইরে ইত্তালা কোন ছেলে আছে যে হুজুর আমি আমার গাইরে আমার নবীর সুন্নাত মোতাবেক আমি বিয়ে করব शादी করব এমন কোন ছেলে আজকে আছে আছে সারা বিয়ে করতে পারবে কে পারবে মাশাআল্লাহ একজন দাড়িয়ে গেল অনেক 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 নারায়ে তাকবীর অনেক ছেলে একজন তো দাঁড়িয়ে গেল আর দুইজন দুই হাত তো হুজুর আমি আমার নবীর সুন্নত মোতাবেক সাদী করব যৌতুক নেব না দাবি করব না দিল দিল আর খামোখা যদি কেউ বেশি দিতে চায় আমি আপনাদেরকে বিনিয়ার সাথে বলবো বিয়ে হয়ে যা বিয়ে হয়ে যাওয়ার পরে আপনার যদি বারো লাগে আপনার মেয়ের স্বামীকে আপনি কার দিবেন নারী দিবেন একেবারে দশতলা বিল্ডিং বেদে দেন দুবাই শহরে পাঠান মস্করে পাঠান আপনার ব্যবসার মধ্যে শেয়ার দেন কেউ তো নিষেধ করবে না এগুলো পার্থক্য গুলো না বুঝে বড় বিপদের মধ্যে আছে বাবা আপনারা আমার আন্দোলনকে সমর্থন করেন আমার আন্দোলনের সাথে তো আমি আর কথা বাড়াচ্ছি না আমার মূল বক্তব্য আসুন আমরা জানাচ্ছে নবীকে ভালোবাসি নবীর সুন্দর মোতাবেক জীবন গঠন করি